নমস্কার, আমি সঞ্চিতা মৈত্র। এই মুহূর্তে যখনই ফেসবুক লাইভে আপনাদের সামনে আসি, তখনই আপনারা একটা প্রশ্নই করেন, স্কুল কবে খুলবে? সত্যি এই মুহূর্তে একটা বড় প্রশ্ন, স্কুল কবে খুলবে? কারণ আনলক পর্বে আমরা দেখেছি ধীরে ধীরে সব কিছু নর্মাল হয়ে যাচ্ছে, নিউ নর্মাল যে পরিস্থিতি তাতে আমরা দেখেছি দোকানপাট থেকে শুরু করে রেস্তোরাঁ, জিম সব খুলে গেছে, মেট্রো শুরু হয়ে গেছে, লোকাল ট্রেন শুরু হয়ে গেছে। এই জায়গা থেকে আমার আপনার বাড়িতে, যাদের বাড়িতে ছোটো বাচ্চা রয়েছে, তাদের একটাই প্রশ্ন, সত্যি তো স্কুল কবে খুলবে? কিন্তু এই মুহূর্তে এই প্রশ্নটা যে প্রত্যেকের মাথা চাড়া দিচ্ছে না, সেটা কিন্তু অবশ্যই ভাবার বিষয়। কিন্তু বাচ্চারা যারা স্কুলে যাতায়াত করে, যে বয়সী বাচ্চারা, তারা কি সত্যি সুরক্ষাবিধি মেনে চলতে আদৌ পারবে? তারা কি বলছে চলুন শুনে নিই। আমার অনলাইন ক্লাস ভালো লাগে না, আমি চাই যাতে স্কুলটা খুলুক, কারণ নেটওয়ার্ক প্রবলেমসের জন্য আমাদের স্টাডিসে অনেকটাই এফেক্ট করছে। কারণ আমি অনেক জিনিস যেগুলো আমি সামনাসামনি ভালোভাবে বুঝতাম, সেটাই নেটওয়ার্ক প্রবলেমসে কেটে কেটে যায় বলে অনেকটা কম বুঝি। আমি চাই যাতে স্কুলটা খুলুক এবং আমার বন্ধুদের সাথেও দেখা হোক, অনেকদিন দেখা হয়নি, আর সব প্রিকশন মেনেই স্কুল খুলুক, মাস্ক, স্যানিটাইজিং, সোশ্যাল ডিস্টেন্সিং সবটাই যাতে মেনটেন হোক, আর আমরা অবশ্যই মেনটেন করব। থ্যাংক ইউ। অনলাইন ক্লাস করাচ্ছে অনেক স্কুল, কিন্তু অনেক স্কুল আবার অনলাইন ক্লাস করাচ্ছেও না, পড়াশোনা ওদের পিছিয়ে যাচ্ছে। অনলাইন ক্লাসে অ্যান্ড্রয়েড ফোন লাগে, ল্যাপটপ লাগে, কিন্তু সবাই ওটা অ্যাফোর্ড করতে পারে না, সবাই ইউজও করতে পারে না, কতজন আর পারে? তো আমরা চাইবো যে স্কুলটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি খুলুক, সব প্রিকশন নিয়ে খুলুক। স্কুলে আজ আমাদের বন্ধু সেই মজাটা, সেই টাইম স্পেন্ড করা, সে একসাথে মারপিট ঝগড়া যা কিছু করার, সেটা করে আমরা প্রিকশন ফলো করব, স্যানিটাইজার, মাস্ক, আমরা সব কিছু, সোশ্যাল ডিস্টেন্সিং, আমরা সব কিছু করব। বাট আমরা চাই আমাদের স্কুলটা খুব তাড়াতাড়ি যেন খুলে যাক। অনলাইন ক্লাস করতে তাদের অসুবিধে হচ্ছে, কিন্তু অভিভাবকরা স্কুল যদি খুলে যায়, তাহলে সেক্ষেত্রে তারা কি আদৌ তাদের বাচ্চাদের স্কুলে পাঠাবেন? কি বলছেন অভিভাবকরা? সিচুয়েশনে বাচ্চাদের লাইফের উপর খুবই বড় একটা এফেক্ট পড়েছে। বাইরে বেরোনো বন্ধ, বন্ধুদের সঙ্গে দেখা করা বন্ধ, টিউশনস বন্ধ, স্কুলস বন্ধ, কলেজেস বন্ধ, তো ওদের ফিজিক্যাল এক্সারসাইজও হচ্ছে না। তো আমার মনে হয় যে স্কুলটা ওদের খুলে দেওয়া উচিত, বিকজ ওরা যেই পড়াশোনাটা যেটা স্কুলে যত ভালোভাবে করে, ম্যামদের সঙ্গে সামনাসামনি বসে যে কথাগুলো বলতে পারবে, সেটা ওরা অনলাইনে পারে না। এই মুহূর্তে সংক্রমণ কলকাতাতে কিছুটা হ্রাস টানতে পারলেও কিন্তু দেশের অন্যান্য জায়গা, দিল্লি, গুজরাট, সেখানে কিন্তু সংক্রমণের মাত্রা এরম জায়গায় গিয়ে পৌঁছেছে যে যথেষ্ট উদ্বেগ রয়েছে কেন্দ্রের কপালে। আর তারই মধ্যে সুপ্রিম কোর্ট যথেষ্ট উদ্বিগ্ন, সমস্ত রাজ্যকে কিন্তু তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত শিশুরা, যে সমস্ত বয়সের বাচ্চারা, তারা স্কুলে যায়, তারা কি আদৌ সুরক্ষা বিধি মেনে চলতে পারবে? আদৌ কি তাদের স্কুলে পাঠানো এই সময়টা বাস্তবোচিত হবে? সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।